গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি পরে জানাচ্ছি। স্নান দান কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে জানি না। সকাল সকাল মনে হয় না দক্ষিণেশ্বর যাচ্ছি, এরকম সকাল সকাল উঠে স্নান দান করে বেরিয়ে গেলে। তবে হ্যাঁ, লক্ষ্মী পুজোর উদ্দেশ্যেই যাচ্ছি আজকে, কোজাগরি লক্ষ্মী পুজো বাড়িতে করছি না। এর মুখটা কোন দিকে বোঝা যাচ্ছে না, কি বিশাল পাখি, ঘরে ঢুকে যাবে না তোরে। কি পাখি এটা, মামুনি থাকলে বলতে পারতো রে কি পাখি জানিও তো। ম্যাকাও লেজ, ওয়াও, এটা কি পাখি মাসি, আস্তে করে আসো তো। এটা কি পাখি গো, আমরা তো বাংলা বলি শোকা। হ্যাঁ, শোকা না তো শো, ও গাছে যায় কাঠঠোকরা। না না, এটা কাঠঠোকরা না, ও না, ওটা তো কাঠঠোকরা না, এটাকে বলি শোকা। শো করা, শোকা না তো শো করা, কি একটা নাম দিয়ে দিয়েছে শো করা দিন। আমরা যেমন বলি ছাতারে, ছাতারে কি সব বলছো মাসি তুমি, তোমার কি হয়েছে? দিদি আমাকে শিখিয়েছে সেভেন সিস্টার, সাতারে ছাতারে, আর এটা মাতারে। এসেই এসেই শুরু হয়ে গেছে না, আমরা অনেকক্ষণ এসছি, কোথায় এসছি যারা বুঝতে পারছো তারা বুঝতে পারছো, যারা পারছো না তাদের পরে বলছি। আর কি খাচ্ছ, ডোসা, চাটনি, সাম্বার, কি বিশাল মুখ, ক্রিস্পি, খোল দেখি, ভাং দেখি। কাকামণি, কাকামণির বাড়ি এসছি। যারা নতুন তারা পুরনো ভিডিও দেখো, পুরনো ভিডিওর লিংক দিয়ে দেবো। আর আজকে লক্ষ্মী পুজো, এখানে অনেকক্ষণ এসছি, ছটার সময় চলে এসছি, আর এখন বাজে কটা, দশটা, পৌনে দশটা বাজে। এখন করছি ব্রেকফাস্ট, একটু আগেই দেখলে বাবাইকে আগে দিয়ে দেওয়া হয়েছে, কাকামণি গেছিল বাজারে, বাজার থেকে এসে এখন আমরা সবাই ব্রেকফাস্ট করছি। নারকলের চাটনি, সাম্বার আর প্লেন ডোসা। তুমি কেমন আছো কাকামণি? ভালো আছি। সবাই খুব খুশি হচ্ছে তোমার ওই পুরীর গল্প শুনে? হ্যাঁ, কমেন্ট এসছে ভালো লেগেছে, সবাই জানতে পেরেছে অনেকে। ভোরবেলা উঠে সবাই ক্লান্ত, ওদিকে আমি রান্নার একটু এগিয়ে নিয়েছি। আজকে হবে মুসুর ডাল, মাছ আর উচ্ছে আলু ভাজা। আর এখানে না লক্ষ্মী পুজোর দিন মাছ হয়, আর মামনি পুজোর জোগাড় করে নিয়েছে, এখানে কাকামণি বসে আছে, দেখাচ্ছি না, চলো বাকি রান্নাটা করে ফেলি। বাবা কি সুন্দর শিউলি গো, কত শিউলি টবে ফুটেছে, টবে, কালকে যাব সকালে দেখব। দারুন, সেই জল কুচো ফুল যদি চাওয়া যায় 5 টাকার ওই ফুলি দোপাটিও দেবে না। কত রকমের জবা, দারুন। তা পদ্মটা কোথায়? কিরে ওট, কি ঘুমবি, ওট ওট ওট, সব চলে গেল, সবাই চলে যাচ্ছে আমি বাড়ি। ওট পানি মারো, চাপু একবার
পুজো এদিকে হয়ে গেছে কমপ্লিট, আর কি কি রান্না হয়েছে তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। বড়ি দিয়ে লাউ শাক, মাছের ঝোল, ডাল, উচ্ছে আলু ভাজা আর ভাত। ওটা আমাদের খাবার আর এটা হচ্ছে ঠাকুরের খাবার। এই এই প্রসাদ হয়েছে, আমরা অপেক্ষায় আছি কখন পাব। এটা মাখছি চাল কলা, সব থেকে প্রিয় জিনিস সবার, চাল এবং কড়াই, চাল কলা পাঁচ কড়াই, বাদাম দই কলা, ও মিষ্টির রস দারুণ, এই খেয়ে পেট ভরে যাবে, আর খাবার খাবো না। কেমন আছে? ভালো সারাদিন। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি, সবাই এক চোট ঘুমিয়েছে, আমি ঘুমাইনি, আর এখন হচ্ছে বিকেলবেলা লম্বা একটা ঘুম দিয়েছি, দিয়ে এবারে খাচ্ছি কফি, আর মাসির হাতের কফি। দে কফিটা, কফির সাথে আগে পরিচয় করাচ্ছি, বাকি আরো লোকের সাথে পরে পরিচয় করাচ্ছি। তুমি আসো তাহলে দেখতে পাবে মামনি দোল। এই দেখো, আগের বার মেয়েকে দেখেছিলে, এইবারে মেয়ের ঠাম্মা দোল খাচ্ছে। কফি খাবে না, কফির ডিজাইন দেখবে। কেমন আছো জ্যোতিষ্ক? জ্যোতিষ্ক ভালো আছে, জ্যোতিষ্ক ভালো আছে, তাকিয়ে কথা বলতে হয়। জ্যোতিষ্ক ভালো আছে, বলো ঠান্ডা লেগেছে আমার, এটা আমার ব্লগে বলো আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, খুব অত্যাচার করেছি পূজোয়। হ্যাঁ, প্রচুর অত্যাচার হয়েছে। সুন্দর করে বলো, যেরকম করে বলে ফোন। যেমন করে লোকের ইন্টার, প্রচুর অত্যাচার হয়েছে। ঠান্ডা লেগে গেছে। কত তুমি বলতে পারো দেখি, একটা টপিকে তুমি কতখানি কথা বলতে পারো। বসে আছি আর পরপর মাসি নিয়ে আসছে দুর্ধর্ষ এক প্লেট পাপড়ি চাট। আসো মামুনি, ও তোমাদেরও দিয়েছে, কই তোমাদেরটা কিরম সাজিয়ে দিয়েছে, কেমন হয়েছে খেতে? ভালো, মাসি তো জিন্দাবাদ হয়ে যাচ্ছে, সে আগের বারের মতো। মাসি তো ভালোই খাবার বানায়।
মামুনি আগের বার বলিনি দারুণ গান গায়, কাকামণিও দারুণ গান গায়, দুলান সুদুলান শুনবো, বেশি গাইলে ইউটিউব বুঝতে পারবে না এটা টেপে চলছে না গলায় চলছে, আমাকে কপিরাইট দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে তুমি দুলাইন শোনাচ্ছ, হ্যাঁ খেয়ে নাও তারপর। হ্যাঁ খাবার সামনে রেখে গান গাওয়া যাবে না, মুখ থেকে জল পড়বে। পাপড়ি গুলো ঘরে বানানো গানটান শুরু করা যাক, আর মামুনিও রেডি হয়ে গেছে, শর্টসে পুরো ভিডিও থাকবে। এখানে চলছে প্রস্তুতি, এখানে অডিয়েন্স চলে এসছে, ভিড় হয়ে গেছে ঘরে মার্কেটে। কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু, তাহলে পরে আরো আরো গান শোনাবো, যারা গান ভালোবাসো তারা কমেন্ট করবে। কেমন আছো তুমি, সকাল থেকে আসোনি? সকাল থেকে ছিলাম না, সিন্নি নিয়ে এসছে আমাদের জন্য। এটা কিসে নিয়ে এসছিস, বিরিয়ানির কৌটোতে সিন্নি? ফাংশন শেষ আমাদের, কেমন লাগলো সবাই বলো। আচ্ছা লাস্টে এসছে, গান শুনতে পাইনি, একটুখানি শুনেছে, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা একটা দিদি আর্টিস্ট কিন্তু আমার অন্যা ধার নিয়েছে, হবে না আমার আর্টিস্ট। তোমার কেমন লাগছে আমার অন্যা ধার করে গান গাইতে? ভালো লাগছে, ওটা খুব সুন্দর। হ্যাঁ তার জন্য গানগুলো এত সুন্দর হয়েছে, ভাগ চাইলাম সুন্দর অন্যা দেখে। হ্যাঁ লোভ হয়ে গেল তোমার। আমরা বন্ধুর বাড়ি থেকে ছোটবেলা সিন্নি খাওয়া নিয়ে কম্পিটিশন করতাম, কে আগে খেতে, আমি আর আমার এক বন্ধু, কে আগে কে বেশি মানে লোকের বাড়ি থেকে তো সব শেষ করে দেয়। আলো ছাদ দেখতে এসেছি, এটা একটা ছাদের আর একটা ঘর, আগের বার দেখাইনি, আর দেখি চলো চাঁদের কি অবস্থা। সত্যি কত শিউলি ফুল হয়েছে, টবে শিউলি ফুল, সবাই একবার নিজের নিজের মুখে লাইট দাও। হাওয়া খাই আমরা, ভিডিও কাল সকালে করব। চাঁদের আলো না ফোনের আলো, এখন একটু হাওয়া খাই, কাল সকালে এসে ছাদের আবার গাছ দেখাবো। ব্লিডিং হার্ট, ও হার্ট থেকে রক্ত পড়ছে, ব্লিডিং হার্ট। কি শুন, হালকা গন্ধ আছে না, গন্ধ আছে, দোপাটি গুলো দেখাও কি সুন্দর লাগছে, দাঁড়াও একটা ছবি তুলি। এই দেখো সব বসে আছে দোতলার ছাদে, সকালে দেখাবো, কিন্তু সকালে তো এরা কেউ থাকবে না, মামুনি থাকবে না, আমি আর বাবাই থাকবো, তাই সবাই যখন আছে বসে আড্ডা মারছি, তাই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। রাত্রিবেলা 9টা অবধি ভাবছিলাম কেউ প্রসাদ পাঠাবে না, আবার 9টার পর থেকে সবাই প্রসাদ শুরু করেছে, তো এখন আমরা আর কিছু ভাত ফাত খাবো না। এই যে প্রসাদ এসছে, এই প্রসাদ আর কেউ খাবে না, এই প্রসাদই খাওয়া হবে।
ফল প্রসাদ কেউ খাবে না, ফল প্রসাদ কেউ খাবে না, সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছি। এক জায়গা থেকে প্রসাদ এসছে, দেখি চলো কি দিয়ে গেল এক্ষুনি। খিচুড়ি তরকারি একটুখানি নিচে গেলাম। মামনি মামনি নিচে গেলাম, চলো আমরা নিচে শোব। এই লাইটগুলো অফ করবে না মাসি? হ্যাঁ, উপরে সুইচ আছে।